তো এর আগে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি, শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা কি করে নিজেরাই মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাবেন। এবং সেই ভিডিও দেখে হয়তো আপনারা অনেকেই সেই লিঙ্কিং প্রক্রিয়াটা সম্পন্ন করেছেন সাকসেসফুলিভাবে, এবং অনেকেই আছেন যারা কোনো রকম সমস্যার জন্য আপনারা করতে পারেননি, এবং তারাও কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন। ঠিক আছে, আমি কমেন্টগুলো দেখছি, এবং বিশেষ কিছু কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য হয়তো নিয়মিত এই কদিন থেকে আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা অবশ্যই চ্যানেলটা নিয়মিত ভিজিট করুন, বিভিন্ন আপডেট দেওয়া হয়েছে সেগুলো দেখুন, এবং আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যারা অলরেডি ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করে ফেলেছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন। এখনই আপনারা একটা বার ভিডিওটা দেখুন সম্পূর্ণ, দেখে তারপর আপনারা একটা বার সেই স্ট্যাটাসটা একবার চেক করবেন এবং কি রয়েছে, কি প্রসিডিওর রয়েছে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, মন দিয়ে দেখুন স্টেপ বাই স্টেপ। আশা করি আপনারা প্রত্যেকেই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি। আর হ্যাঁ, যেটা মূল বিষয় সেটা হচ্ছে আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনাদের সমস্যার সমাধান এই চ্যানেলে আপনারা সবসময় পাবেন। তো চলুন আজকের ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার পর যে স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে চেক করার প্রক্রিয়া চলছে তার সঠিক পদ্ধতি আমরা শিখে নেই। তো আনুমানিক প্রায় ৯ দিন আগে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, দেখুন 9 days এগো, ভোটার কার্ড অ্যান্ড আধার কার্ড লিঙ্ক সম্পূর্ণ সঠিক পদ্ধতি। এই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং যারা এখনও পর্যন্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করেননি এই ভিডিওটা দেখে দেখে শিখে আপনারা নিজেরাই করতে পারবেন কারোর সাহায্য ছাড়া। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আপনারা চলে যাবেন google.com, google.co.in খোলা রয়েছে, এখানে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন NBSP, লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হবে, আপনারা জাস্ট এটা ওপেন করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইন অপশান চলে আসবে, লগ ইনে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইলটা এখান থেকে কিন্তু লগ ইন করে নেবেন। যদি এখানে প্রোফাইল না থাকে অবশ্যই বলে রাখি আপনারা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, এই নিয়েও কিন্তু আমরা অলরেডি ভিডিও দিয়েছি। তো আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ড্যাশবোর্ডটা ঠিক এরকম হবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবং বলে রাখি এখানে বিভিন্ন আপডেট রয়েছে, বিভিন্ন ফিচার্স কিন্তু দিন যাচ্ছে আপডেট হচ্ছে, অবশ্যই সেই নতুন নতুন আপডেটগুলো প্রতিনিয়ত কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, তাই চ্যানেলটাকে এখনই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা জানেন যে ফর্ম ফিল আপ করে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে হয় সেই ফর্মের নাম্বার হচ্ছে B6। ঠিক আছে, B6 ফর্ম, এখানে ফর্মে ক্লিক করবেন, ফর্মে ক্লিক করলে বিভিন্ন ফর্ম চলে আসবে, আপনারা যদি এখানে লগ ইন করেন তাহলে দেখতে পারবেন। ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইরকম হবে বিভিন্ন ফর্ম চলে আসবে, এবং দেখুন এখানে লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার ফর দ্য পারপাস অফ ইলেকট্রাল রোল অথেন্টিকেশন ফর্ম নাম্বার 6B। ঠিক আছে, এই 6B যে ফর্মটা রয়েছে এই 6B ফর্ম ফিল আপ করেই কিন্তু আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করাতে হয়। ঠিক আছে, আমরা যে পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং আপনারা যারা অলরেডি লিঙ্ক করেছেন আধার কার্ড নাম্বার ভোটার কার্ডের সঙ্গে তারা হয়তো একটা রেফারেন্স নাম্বার পেয়েছেন, আপনারা একটু মনে করে দেখুন, কিংবা আপনি হয়তো টুকে রেখেছেন আপনার কাছে হয়তো সেই রেফারেন্স নাম্বারটা রয়েছে। তো সেই রেফারেন্স নাম্বারটা অবশ্যই কিন্তু স্ট্যাটাস চেক করার সময় আপনাদের প্রয়োজন পড়বে। এবং আপনারা যদি এই ফর্মের লিস্টে চলে যান, এখানে ফর্ম রয়েছে, এই ফর্মের লিস্টে গেলে আপনাদের সামনে এরকম যখন ফর্মের চার্ট চলে আসবে, এখন দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটা অপশন রয়েছে এখানে উপরে দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এন্টার রেফারেন্স আইডি, এখানে রেফারেন্স আইডি দেওয়ার জায়গা কিন্তু চলে এসেছে, জাস্ট আপনারা যে রেফারেন্স নাম্বারটা পেয়েছেন লিংক করার পর সেই রেফারেন্স নাম্বারটা এই জায়গায় লিখে দেবেন। তো রেফারেন্স নাম্বারটা বসিয়ে যখনই আপনারা ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম ভাবে অপশন চলে আসবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা যে লিংক করেছি তার জন্য সবুজ সংকেত এখানে দিয়ে দিয়েছে সাবমিটেড, অর্থাৎ আমরা আমাদের আধার কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার দুটো কিন্তু লিংক করার জন্য সাবমিট করে দিয়েছি, তার জন্য এটা কিন্তু সবুজ চিহ্ন হয়েছে। এবার এখনো পর্যন্ত দপ্তর অর্থাৎ কর্তৃপক্ষ, এই NBSP যে পোর্টাল রয়েছে, যারা এটা কন্ট্রোল করছে, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যারা এই দায়িত্বে রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা অর্থাৎ আমরা যে আধার কার্ড নাম্বার দিয়েছি লিংক করার জন্য ভোটার কার্ডের সঙ্গে সেটা এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি অথবা এখনো পর্যন্ত রিজেক্ট করেনি, এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, তার জন্যই কিন্তু এই মুহূর্তে এই রকম কালার এসেছে। যদি রিজেক্টেড দেখাতো তাহলে সম্ভবত এখানে লাল কালি থাকতো, যদি অ্যাকসেপ্ট হতো তাহলে ঠিক এরকম ভাবে সবুজ চিহ্ন কিন্তু এই জায়গায় হয়ে যেত। তো আপনারা কিন্তু এখনো পর্যন্ত যারা এখনো চেক করেননি আপনারা অবশ্যই স্ট্যাটাসটা চেক করবেন যে আপনাদের এটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে নাকি এই একই অবস্থায় আপনারা রয়েছে, আপনারা অবশ্যই চেক করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর পরবর্তী আপডেটগুলো আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রোভাইড করব আপ টু ডেট। অবশ্যই কিন্তু ফর্ম টাইপ রয়েছে ফর্ম নাম্বার 6B
6B ফর্ম, এটা মনে রাখবেন, প্রত্যেককে মনে রাখবেন, আধার কার্ড লিংক করার ফর্মের নাম্বার হচ্ছে 6B, ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন। যদি ভিডিওটা মনে হয় কোনো রকম আপনাদের হেল্প করতে পেরেছি তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাকে লাইক করতে পারবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকের কাছে ইনফরমেশন পৌঁছে দেবেন। ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ধন্যবাদ।